Tangsalo West Tripura District Education Department is Sakthar Mumbai Raja Kharaguli ni kaisni rengnok ni rong srengnai rokno teyei Raja Kharaguli ni laharok laijaka Nipun Tripura Rally Banaka kharam phonogoi rally no cheng sawi rekha MC ni Mayor Dipak Mazumdar Primary Berem ni rong srong mungo ka ham berem ni wansong mungtei shuru mungtu bunani nahar mungo Tangsalo West Tripura District Education Department ni Sakthar Mumbai Raja Kharaguli ni kaisni rengnok ni rong srengnai rokno teyei Raja Kharaguli ni laharok laijaka Nipun Tripura Rally Banaka kharam phonogoi rally no cheng sawi rekha AMC ni Mayor Dipak Mazumdar Ashala Umakanto Egodomi, Rungnok Buskang Nishimiri Lichengai, Rajakora Anguli Nidal Vidal Harki Dingai Haino Hirobindra Boban Buskang of Haye, Pairu Rizaka Ashali Reli. Reli Bishoe Amadin Manami Odigata Bistarika Okana Korakan Ami Tidia Niki Gabona, Tantibu Pondore, Choto Takosatira, Turia, Turia. অনেকক্ষণ ধরে রেডিকা অনুসরণ করার জন্য তো আমি বলবো যে নিপুণ হলো ত্রিপুরা ভারত সরকারের এক মিশনের অভিনব উদ্যোগ আমাদের রাজ্য সরকারও এই কর্মসূচি অন্তর্গত বিভিন্ন পর্যায়ে সারা রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ে এটা প্রচার করার উদ্দেশ্যে অ্যাওয়ারনেস করার উদ্দেশ্যে সকল অংশের মানুষকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং সার্বিক জনগণের কাছে তুলে ধরার জন্য নিপুণের যে কর্মসূচি বা নিপুণের অন্তর্গত বিভিন্ন বিষয়গুলি তুলে ধরার জন্য এই ধরনের রেলি বিভিন্ন জায়গায় এক একভাবে এক এক রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের আজকে এই রাজ্যে শহরে সাতটি বিদ্যালয়কে নিয়ে আজকে এক রেলি করা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে নিপুণের যে কর্মসূচি তার সুফল কীভাবে প্রত্যেকটি স্টুডেন্টের মধ্যে নেওয়া যায় বা তাদেরকে গ্রহণ করা হয় তো আমাদের ভারত এই মিশনের লক্ষ্য হচ্ছে 2026-27 সালের শিক্ষাবর্ষের মধ্যে তৃতীয় শ্রেণীর শেষে সব শিশুকে ভাষাগত এবং গাণিতিক ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করানো এই নিপুণ মিশনের বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের সাথে ত্রিপুরাতেও বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেমন প্রতিটি বিদ্যালয়ে নিপুণ কর্ণা তৈরি করা যেটা এসএসএফ বলেছেন বিদ্যাসেতু মডেল তৈরি ক্রিয়ামূলক শিক্ষার উপর যোগ দেওয়া অনেক বিষয়ের উপর এভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং দিশায় নির্দেশে G20 এবার ভারতবর্ষে আয়োজিত হয়েছে সর্বশেষ G20 সামিটে আয়োজিত হচ্ছে মহারাষ্ট্রের পুনে শহরে আগামী 17 জুন থেকে 22 জুন পর্যন্ত ত্রিপুরা থেকেও বুনিয়াদী শিক্ষা দপ্তর একটি টিম সামিটে অংশগ্রহণ করবে এই G20 সামিটকে সামনে রেখেই অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাতেও জনভাগিদারী কর্মসূচি সমূহ পালিত হচ্ছে তো এই জনভাগিদারী কর্মসূচির অঙ্গ হিসাবে পশ্চিম ত্রিপুরা জেলায় নিপুণ সম্পর্কিত সচেতনমূলক অঙ্গ হিসাবে আজকে রেলির আয়োজন করা হয়েছে জনভাগিদারী কর্মসূচি যথাযথভাবে পালনের মুহূর্ত উদ্যোগের জন্য তথা নিপুণ কর্মসূচি মিশনের যথাযথ বাস্তবায়ন উদ্দেশ্যে এই ঐতান্তিক প্রচেষ্টার জন্য আমি এলিমেন্টারি এডুকেশন ডিরেক্টর সহ এই দপ্তরে যিনি রূপন রায় যিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন এবং যারা এই শিক্ষক শিক্ষিকা বিভিন্ন ছাত্র বিদ্যালয়ে যারা অংশগ্রহণ করেছেন এবং সর্বোপরি যারা এই ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন এদিকে সফল করার জন্য সার্বিক দিয়ে আমরা নিপুণ কর্মসূচিকে তুলে ধরার জন্য যে উদ্দেশ্য আমাদের সরকার আমাদের ভারতের মিশনে আমি সফলভাবে এই আশা রেখে আলোচনা বিবেচনা করে আমি আবারও সকলকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই রাজা খরাগুলির নিশিমি প্রণামটি কক্ষম চিনি খরাং